সামার মানেই হচ্ছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে নানান ধরনের আয়োজন। আর এইবার প্রথমবারের মতো কেন্টের বাংলাদেশি কমিউনিটিকে সাথে নিয়ে সপ্তসুর নামে একটি মিউজিক্যাল স্কুল তারা একটি চমৎকার বৈশাখী মেলার আয়োজন করেছে। কেন্ট লন্ডন থেকে একটু দূরে হলেও এই মেলাকে ঘিরে লন্ডনের অনেক মানুষ এসে যুক্ত হয়েছেন। অনেকেই তাদের যে ছোট ব্যবসা বা অনলাইনের ব্যবসা সেটা নিয়েও হাজির হয়েছেন এই মেলায়। চলুন দেখে আসি আজকের মেলার আয়োজন, যারা এর সাথে যুক্ত হয়েছে তাদের সাথে কথা বলবো। এর পাশাপাশি এই মেলাতে সুনামগঞ্জ বা সিলেট অঞ্চলের বন্যার জন্য ফান্ডরেজিং করা হচ্ছে, তাদের কথাও শুনবো। আসসালামু আলাইকুম, আমি নাহার ফ্রম রুবি মনাস ক্লোজেট। রুবি মনাস ক্লোজেট আমাদের চারজনের একটা ছোট অনলাইন বিজনেস। আমরা আমাদের রুবি মনাস ক্লোজেটে জামদানি, ওয়ান পিস, অর্গানজা, থ্রি পিস, লেটেস্ট থ্রি পিস আমরা এগুলো করি। আমরা বিভিন্ন ইভেন্ট কভার করি, মেলা ছোটোখাটো ইভেন্ট আমরা কভার করি। হ্যাঁ, বাচ্চা নিয়ে এসে খুব ভালো লাগছে। এখন লন্ডনে অনেক প্রোগ্রাম হয় মেলার, বাট আমরা তো এত দূরে থাকি, যেতে পারি না, তো বাসার এত কাছে হচ্ছে, খুবই ভালো লাগছে। এতগুলো মানুষ দেশি খাবার, বিশেষ করে দেশি খাবার কিন্তু খুব পছন্দ করে, পিঠা, অনেক ধরনের পিঠা, খুবই ভালো লাগতেছে। ফেস পেন্টিং হেনা, তার বাচ্চাদের যে গান কালচারাল প্রোগ্রাম, গান গাচ্ছে, নাচছে, খুব ভালো লাগছে দেখে। বেশিরভাগ হোমমেড ফুড করতেছে বৈশাখী উপলক্ষে, তো সব হোমমেড। আমরা ফুচকা, চটপটি, সমোসা, নাগেস, বাচ্চাদের জন্য কুকিজ, ডোনাট, ঝালমুড়ি, চানাচুর ইত্যাদি এইসব আইটেম করতেছে বৈশাখীর জন্য, জাস্ট টু সি লাইক মানুষ অনেক আসতেছে, এনজয় করতেছে, সো ওই হিসেবে আমরাও এনজয় করতেছি। সপ্তসুর মিউজিক স্কুলের আয়োজনে এই প্রথমবারের মতো কেন্টের ডার্টফোর্ডে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি সাড়া ফেলেছে। আমি এর আগেও এই রানা টিভির মাধ্যমে জানিয়েছিলাম যে প্রথমবারের মতো মেলা হতে যাচ্ছে। আমি আশা করেছিলাম যে অনেক মানুষের সমাগম ঘটবে, এবং আমরা যতটা আশা করেছি তার চেয়েও বেশি এসেছে। এবং এর জন্য আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা ভূমিকা রাখছেন আপনাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ এই যে স্টলগুলো আসলে এরা অনেক দূর দূরান্ত থেকে স্টল নিয়ে এখানে এসেছেন, এবং আমাদের এই কমিউনিটির বাইরেও লন্ডন থেকে বিভিন্ন, লন্ডনের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। এবং আমাদের মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে আগামী বছর থেকে এই মেলা আর এত ছোট পরিসরে করা সম্ভব হবে না, এবং আমাদের এর জন্য আরও বড় পরিসরে মেলার আয়োজন করতে হবে, এবং সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি যেন আগামীবার আমরা আরও বড় পরিসরে মেলার আয়োজন করতে পারি। যারা বাংলাদেশে জন্মায়নি এখানে বর্ণবটা, তাদের জন্য আমি বলছি ইটস এ ওয়ান্ডারফুল ইভেন্ট। এবং আমি মনে করি এইসব প্রোগ্রামের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মে যারা আছেন এখানে বনবাটাপ যারা আছে, তারা বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সাথে পরিচিত হবে এবং তারা বাংলাদেশকে আরও ভালোভাবে জানবে। আমরা ব্রিটেনে যারা বাংলাদেশে বসবাস করছি, হয়তো অনেকদিন আমরা আমাদের নিজের দেশ দেখি না বা দেশকে আমরা মিস করি এত সুন্দর খেলার, তাই আমি আপনাদের কমিউনিটির মধ্যে সবাইকে ফান্ড রাইজিংয়ের জন্য ফ্লাট বিক্রিমিন বাংলাদেশ সিলেট অ্যান্ড সুনামগঞ্জ, প্লিজ বয় পেইন্টিং দ্য 10 pounds, জাস্ট হেল্প ওয়ান ফ্যামিলি ওয়ান ডে ফুড, অ্যান্ড ইউ হ্যাভ টু মিস ইন ইউর বাংলাদেশ। এবং আমাদের দেশের মানুষকে হেল্প করার জন্য আমরা এই আয়োজনটা করেছি।